গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো বাংলার ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড মাচ অ্যাভেটেড একটা বাংলা মুভি, যার নাম হচ্ছে ডক্টর বক্সী, এবং তার একটা অফিসিয়াল কিন্তু ক্যারেক্টার টিজার লঞ্চ করা হয়েছে কিছুদিন আগে। সেই টিজারটাকে নিয়ে আজকে আমি মেনলি কথা বলবো। সো এই ডক্টর বক্সী নিয়ে কিন্তু আমি বেশ বেশ এক্সাইটেড, কারণ এর যখন ফার্স্ট লুক যখন রিলিজ হয় বা যখন শুভশ্রী গাঙ্গুলির যখন লুক রিলিজ হয় তবে থেকে কিন্তু আমি এটাকে নিয়ে বেশ এক্সাইটেড রয়েছি। এবং বাংলাতে এই যে মেডিকেল থ্রিলার জনরাটাকে যে এক্সপ্লোর করা হচ্ছে এটা কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার। এবং আমরা কয়েকদিন আগে ডিসনি প্লাস হটস্টারে কিন্তু হিউম্যান দেখেছি, এবং হিউম্যানটা কিন্তু অ্যাজ এ মেডিকেল থ্রিলার কিন্তু মারাত্মকভাবে একটা সাড়া ফেলে দিয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই টিজারটা, এই ক্যারেক্টার টিজারটা আমার কিন্তু ব্যাপক লেগেছে, মারাত্মক লেগেছে। এবং এখানে আমরা মেন লিড রোলে কিন্তু দেখতে পাবো শুভশ্রীকে, দেখতে পাবো পরমব্রতকে, দেখতে পাবো এবং গণেশ সেনগুপ্তকে আমরা মেন লিডে দেখতে পাবো। এবং এখানে কিন্তু পরমব্রতের একটা ক্যারেক্টার টিজার আজকে মানে কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে, এবং এই টিজারটা কেমন হলো বা কি ব্যাপার এই নিয়েই আজকে আমি মেনলি কথা বলবো। তো এই টিজারটা আমার কিন্তু ব্যাপক লেগেছে। এবং এখানে টিজারের স্টার্টিং এ একটা গীতার শ্লোক বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে পরমব্রতের একটা মারাত্মক লুক এখানে কিন্তু মানে দেখানো হচ্ছে, এবং সেই লুকটা কিন্তু ব্যাপক লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা অপারেশন থিয়েটার, এবং সব মিলিয়ে এই টিজারটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। এবং এর যে বিজিএমটা পাচ্ছে সেটাও বেশ প্রমিসিং একটা বিজিএম। এবং এখানে ডাইরেক্টর হচ্ছে সপ্তাশ বসু, এবং হুইজ এবং রাইটার হচ্ছে আমাদের অর্ণব ভৌমিক। তো সব মিলিয়ে এই এটা কিন্তু একটা ডেডলি কম্বিনেশন, এবং এই কম্বিনেশনে কিন্তু আমি আশা করছি যে এই মুভিটা কিন্তু একটা মারাত্মকভাবে একটা সাড়া ফেলবে। এবং এটা কিন্তু এই বছর ঈদে রিলিজ করার কথা ছিল, দেখা যাক কবে কি রিলিজ হয়। নিশ্চয়ই এর নেক্সট আপডেট হয়তো উঠে আসবে। সো আপাতত তোমাদের এই টিজারটা কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরে ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।